বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত, সুনীল জলরাশি, প্রবাল পাথরের জলকেলি কিংবা উঁচু নিচু সবুজ পাহাড় নিয়ে যেন প্রাকৃতিক সৌন্দর্যের পর্সা সাজিয়ে বসেছে পর্যটন নগরী কক্সবাজার। সমুদ্রের কোল ঘেঁষে 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ, তার পাশে ঢেউয়ের সঙ্গে খেলা করে ডিঙ্গি নৌকা, আর বালুকা বেলায় লাল কাঁকড়া দল বেঁধে ছোটাছুটি করে। তবে পর্যটক বান্ধব অবকাঠামো ও পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় এসব সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না বলে দাবি পর্যটকদের। অ্যামেজিং পার্ক বা একটা কিডস জোন থাকতো, তো দেখা যাচ্ছে ওরা দুইটার কম্বাইন্ডে ওদের জিনিসটা আরেকটু অ্যামেজিং হতো। হোটেল ভাড়ার মধ্যেও অনেক ডিফারেন্স থাকে, যেটা হচ্ছে নর্মাল ভাড়া থেকে অনেক বেশি থাকে। যারা পর্যটক নিয়ে ব্যবসা করে তারা পর্যটক বান্ধব হতে পারে না এখনও, কারণ হচ্ছে তারা দেখা যায় বিভিন্ন ধরনের রুড বিহেভ করে মানুষের সাথে। এখানে আরেকটু সিকিউরিটি এনশিওর করা উচিত, আর জিনিসগুলোকে আরেকটু অর্গানাইজ ওয়েতে করলে মনে হয় ভালো হয়। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজন সরকারি বেসরকারি নানামুখী উদ্যোগ। তাদের পরিবেশটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি না, এই অ্যাকসেপ্টটা যদি আমাদের মধ্যে আসে হয়তো তাদের সাথে আমাদের খুব মিলবে এবং বিদেশি পর্যটক কক্সবাজারে খুব ইজিলিভাবে তাদের মতো করে ঘুরে যেতে পারবেন। সরকারি বেসরকারি বিভিন্ন পরিকল্পনার অভাবেই, শুধুমাত্র ব্যবসায়িক মানসিকতার কারণেই আসলে এই সমস্যাগুলা এখনও রয়ে যাচ্ছে এবং সলিউশন হচ্ছে না। কিন্তু আমরা এক্সপেক্ট করছি এবং নতুন সরকার এসছে এবং নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, সো এবং আমি নিজেরাও আসলে কাজ করছি এটার সমাধানে। সো হোপফুলি বাংলাদেশকে এবং কক্সবাজারকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের একটা প্লেস তৈরি করার জন্যে জেলা প্রশাসনের তথ্য মতে প্রতি বছর অন্তত 15 লাখ মানুষের সমাগম হয় সৈকত শহর কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।